আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরাসরি চলে যাচ্ছি সেখানে। মা ক্ষমতাসীন দলে অনেক সময় এই আগোছা পরগাছা ঢুকে পড়ে নানা কারণে। এখন প্রশ্নটা সেটা না, প্রশ্নটা হচ্ছে যে এইসব অপকর্মের বিরুদ্ধে, অপকর্মের বিষয়ে দলের দৃষ্টিভঙ্গিটা, নেতৃত্বের দৃষ্টিভঙ্গি কি, নেতৃত্বের মনোভঙ্গিটা কি, সেটা হচ্ছে বড় কথা। নেতৃত্ব অবস্থান কি নিচ্ছে, এখানে কোনো প্রকার কারো প্রতি আশ্রয় প্রশ্রয় দেওয়া বা এইসব অপকর্মকে এখানে প্রশ্রয় দেওয়া হচ্ছে। অপকর্মের বিরুদ্ধে আমাদের সভাপতি, আমাদের দলীয় প্রধান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তিনি কঠোর অবস্থানে আছেন, আগেও ছিলেন, এখনও আছেন, যে কারণে এখানে অপকর্ম করে কেউ ছাড় পায় না, কেউ পার পেয়ে যায় না। আপনি আওয়ামী লীগের আমলের আগে দেখুন, বিএনপি আমল, তখন কি তাদের নিজেদের দলে কোনো অপরাধীকে তারা শাস্তি দিয়েছে কোনো অপকর্মের জন্য? খুন খারাপি তখনও হয়েছে, ধর্ষণ হয়েছে, মারামারি হয়েছে, তখনও যত রকমের অপরাধ আছে, লুটপাট, দুর্নীতি সবই হয়েছে, কিন্তু তখন এইসব অপকর্মের বিরুদ্ধে কোনো প্রকার শাস্তিমূলক ব্যবস্থা ছিল না, সাংগঠনিকভাবেও ছিল না, প্রশাসনিকভাবেও ছিল না। এখন প্রশাসনও অত্যন্ত তৎপর, কারণ শেখ হাসিনার অবস্থান প্রশাসন জানে, যে কারণে যে বুয়েটে যে ঘটনা ঘটেছে সঙ্গে সঙ্গে কিন্তু প্রশাসন অ্যাকশানে গেছে এবং সেখানে 9 জনের মতো গ্রেপ্তার করা হয়েছে এবং দল থেকেও 11 জনকে বহিষ্কার করা হয়েছে ছাত্রলীগ থেকে গতকাল রাতেই, এবং এটা নেত্রী নির্দেশেই তারা এই আমাদের যারা দায়িত্বপ্রাপ্তরা ছাত্রলীগকে বলেছে যে, এবং তারা সেই নির্দেশ পালন করেছে। আমরা এখানে সাংগঠনিক ব্যবস্থাও নিই এবং সরকারিভাবে আইন প্রয়োগকারী সংস্থার যে দায়িত্ব সেটাও এখানে যথাযথভাবে পালন করা হয়। কোনো প্রকার ছাড় কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে কেস টু কেস এখানে বিবেচনার কোনো সুযোগ নেই। অপরাধ যেভাবে হয়, অপকর্ম যা হয়, অপরাধ অপকর্মের স্বরূপ যেভাবে বাইরে আসে সেভাবেই এটা ফেস করা হয় এবং শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আজকে বিএনপি বড় বড় কথা বলে, কিন্তু তারা তাদের আমলে অপরাধের জন্য, অপকর্মের জন্য কাউকে শাস্তি দিয়েছে নিজের দলের এমন কোনো নজির নেই, কিন্তু আওয়ামী লীগ সেটা করছে। সোনি হত্যাকাণ্ডে কি হয়েছে, তারা এরকম অসংখ্য উদাহরণ আছে। হাওয়া ভবন তো লুটেরাদের ভবন ছিল, তারা নিজেরা দুটপাত দুর্নীতির জন্য তাদের একটা আলাদা ক্ষমতা বিকল্প সেন্টারই ছিল। এটা তো এখন সেই সুযোগ, সে প্রশ্রয় আশ্রয় এখন পাচ্ছে না, সেটা হচ্ছে বড় কথা। অপরাধ অপকর্ম আমাদের দল কেউ করছে না, এটা আমরা কখনো বলছি না, কিন্তু যখনই অপরাধ অপকর্ম শনাক্ত হচ্ছে তখনই আমরা সাংগঠনিক ব্যবস্থার পাশাপাশি আমরা প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছি। কিন্তু গাজী ভাই, আপনি বলছেন যে অপকর্মকারীদের কাউকে ছাড় দেওয়া হচ্ছে না, কিন্তু পরিসংখ্যান যেটি বলছে 2009 সাল থেকে এখন পর্যন্ত প্রায় 50 জনের মতো ছাত্রলীগের অভ্যন্তরীণ দ্বন্দ্বে যেরকম খুন হয়েছে এবং নিয়েও অনেকেও খুন হয়েছে, তাহলে কি আপনাদের প্রতিফলনটা কোথায়, ব্যবস্থা নেওয়ার? ব্যবস্থা নেওয়ার প্রতিফলন হচ্ছে যে আমরা ব্যবস্থা দিচ্ছি, আমরা অপকর্মকে কোথাও ছেড়ে দিয়েছি, এমনকি আমাদের দলের মেয়র পর্যন্ত এখন কারাগারে আছে, আমাদের এমপি কারাগারে, আমাদের এমপির কনভিকশন হয়েছে, আমাদের মন্ত্রীদেরও কাউকে কাউকে দুদকের মামলা আদালতে হাজিরা দিতে হয়। এখনও প্রতিফলন অবশ্যই আছে, আমরা কাউকে এ ব্যাপারে আমাদের টলারেন্স একদম
জিরো টলারেন্স আমাদের প্রধানমন্ত্রী আমাদের নেত্রীর, যে কারণে আমরা এইসব বিষয় সঙ্গে সঙ্গেই আমরা একসামনে যাচ্ছি। ছাত্রলীগ ভালো কাজও করছে, সবই খারাপ কাজ করছে তা তো না, গুটি কয়েক ছাত্রলীগের কর্মী খারাপ কাজ করলে এটার জন্য তো গোটা ছাত্রলীগকে আপনি দায়ী করতে পারেন না, আর যুবলীগের গুটি কয়েক অপরাধ করলে গোটা যুবলীগ এখানে অপরাধী নয়, এটাও আমাদের বুঝতে হবে। যারা ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে।